মহাজোট সরকারের তৃতীয় মেয়াদে জানুয়ারি 2019 হতে নভেম্বর 2019 পর্যন্ত চৌগাছা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিনের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রতিবেদন। চৌগাছা উপজেলার 1 নং ভুলসারা ইউনিয়নে সামাজিক প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কারকরণ, রঘুনাথপুর পশ্চিমপাড়া জামে মসজিদ নির্মাণ, চান্দাকালী মন্দির নির্মাণ, রানিয়ালী সৎসংঘ মন্দির নির্মাণ, বড়গোবিন্দপুর রাধাগোবিন্দ মন্দির নির্মাণ, রানিয়ালী দুর্গা মন্দির নির্মাণ সহ অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। বর্তমান সরকারের উদ্যোগে চৌগাছা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। ফুলসারা ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সোলার স্ট্রিট লাইট। সলুয়া বাজারে সোনালী ব্যাংকের সামনে 2টি, তেঁতুলবাড়িয়া লুৎফর রহমানের বাড়ির সামনে স্ট্রিট লাইন স্থাপন, নিমতলা বাজারের রোডে 1টি, রায়নগর রওশনের বাড়ির মোড়ে 1টি, দুর্গাবরকাটি বাজার সহ ফুলসারা ইউনিয়নের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে অসংখ্য সোলার স্ট্রিট লাইট। ফুলসারা ইউনিয়নে গত 1 বছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী যোগাযোগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। ফুলসারা পূর্বপাড়া গ্রামীণ চেইন সড়ক উন্নয়ন নির্মাণ, রায়নগর হতে ডিএমসি মাদ্রাসা পর্যন্ত 1000 মিটার চেইন সড়ক নির্মাণ, আফরা বিসি সড়ক হতে শিবনগর সড়ক ভায়া মিবনগর প্রাইমারি স্কুল পর্যন্ত চেইন সড়ক নির্মাণ, আফরা আর অ্যান্ড এইচ হতে মকবুলের বাড়ি ভায়া কেরামত আলীর বাড়ি পর্যন্ত 475 মিটার চেইন সড়ক নির্মাণ, দুর্গাবরকাঠি আমির আলীর বাড়ি হতে তেঁতুলবাড়িয়া কোরবান বিশ্বাসের বাড়ি পর্যন্ত 587 মিটার সড়ক নির্মাণ, পূর্বপাড়া বলিদা বাড়ি হইতে টিপুর বাড়ি ভায়া পশ্চিমপাড়া মসজিদ পর্যন্ত 1480 মিটার চেইন সড়ক নির্মাণ, আড়ারদাহ মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়ার বাড়ি হতে শিবনগর ভায়া বালিদাপাড়া জিপিএস পর্যন্ত 1140 মিটার চেইন সড়ক বাস্তবায়ন, আফরা বিসি শিবনগর সড়ক ভায়া শিবনগর জিপিএস পর্যন্ত 1340 মিটার চেইন সড়ক নির্মাণ, ফুলসারা আড়ারদাহ শিমুলের বাড়ি হতে মান্নানের বাড়ি পর্যন্ত এবং তেঁতুলবাড়িয়া ইয়ার আলীর বাড়ি হইতে আতিয়ার হোসেনের বাড়ি পর্যন্ত 1000 মিটার রাস্তা এইচবিবি নির্মাণ করা হয়েছে। সৈয়দপুর শেখপাড়া আব্দুর রাজ্জাকের দোকান হতে পূর্ব মাঠ পর্যন্ত 1470 মিটার রাস্তা পাকাকরণ করা হয়েছে। দুই নং পাশাপল্লী ইউনিয়নে সামাজিক প্রতিষ্ঠান নির্মাণ এবং বিভিন্ন স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপন, জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, বরিন্দিয়া ওলিয়ার মোল্লার বাড়ির মোড়ে স্ট্রিট লাইট স্থাপন, দশপাকিয়া বাজার মোড়ে স্ট্রিট লাইট স্থাপন, দঘল সিংহা পূর্বপাড়া জামে মসজিদ নির্মাণ, দক্ষিণ কয়ারপাড়া জামে মসজিদ নির্মাণ, মনমতপুর জামে মসজিদ নির্মাণ, পল্লী যোগাযোগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কারকরণ করা হয়েছে। বরিন্দিয়া দশপাকিয়া সড়ক পাশাপল ইউনিয়নের ইয়াকুব শেখের বাড়ি হতে তলজেলের বাড়ি পর্যন্ত 500 মিটার রাস্তা, ধুলিয়ানি ইউনিয়ন পরিষদ হতে কুষ্টিয়া সিংড়ার খাল ভায়া খায়রুল ডাক্তারের বাড়ি পর্যন্ত 500 মিটার রাস্তা এইচবিবি করা হয়েছে। তিন নং সিংহঝুলি ইউনিয়নের বিভিন্ন স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপন, যোগাযোগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, চৌগাছা উপজেলায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ। মেজর জেনারেল রিটায়ার্ড বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, আমাদের এমপি মহোদয় একজন মুক্তিযোদ্ধা, ওনার নেতৃত্বে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমাদের সরকারের অনুসৃত নীতি অতি দ্রুত বাস্তবায়িত হচ্ছে। যেমনি আমাদের রাস্তাঘাট পাকাকরণ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অতি দ্রুত, আপনি দেখবেন দৃষ্টিনন্দন সব 4তলা বিল্ডিং ইতিমধ্যেই টেন্ডার হয়েছে, প্রায় 100-এর উপরে রাস্তা টেন্ডার হয়ে প্রক্রিয়া আছে, ইতিমধ্যে আমাদের প্রায় 42টা রাস্তার কাজ চলমান আছে, এবং আমাদের
35টা মতো আমাদের হাই স্কুল মাদ্রাসা টেন্ডার হয়েছে এবং আমাদের প্রাথমিক বিদ্যালয় 46টা প্রাথমিক বিদ্যালয় যার প্রতিটার 75 লক্ষ থেকে 1 কোটি টাকা সার্বিক মিলিয়ে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারের যে সাহায্য সহযোগিতা তৃণমূল পর্যায়ে আছে আমাদের মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে স্বাধীনতার যে সুফল সেটা আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য দলীয়ভাবে ওনার সহযোগিতা আছে। চার নং ধুলিয়ানি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা, সোলার স্ট্রিট লাইট স্থাপন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ ও সংস্কারকরণ করা হয়েছে। এর মধ্যে মুক্তারপুর ব্রিজের মাথায় সোলার স্ট্রিট লাইট স্থাপন, ধুলিয়ানি বাজার মসজিদের পাশে সোলার স্ট্রিট লাইট স্থাপন, ধুলিয়ানি দুর্গা মন্দিরের সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, দীঘল সিংহা পূর্ব পাড়া জামে মসজিদ নির্মাণ, দক্ষিণ কয়ারপাড়া জামে মসজিদ নির্মাণ, মনতপুর জামে মসজিদ নির্মাণ, ধুলিয়ানি বাজার ভায়া শাহজাদপুর পর্যন্ত 184 মিটার চেঞ্জ সড়ক নির্মাণ, ধুলিয়ানি ভায়া উজিরপুর পর্যন্ত 1700 মিটার চেঞ্জ সড়ক বাস্তবায়ন, বড় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, চৌগাছা ভায়া ঝিকরগাছা রোডে হাট সংস্কারকরণ। পাঁচ নং চৌগাছা ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্মিত হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান, স্থাপন করা হয়েছে শতাধিক সোলার স্ট্রিট লাইট। বেরগোবিন্দপুর মাঝের পাড়া আব্দুল খালেকের বাড়ির সামনে স্ট্রিট লাইট স্থাপন, নূর আলমের বাড়ির সামনে স্ট্রিট লাইট স্থাপন, মশমপুর মোড়ে সোলার স্ট্রিট লাইট স্থাপন, চৌগাছা পৌরসভার চৌগাছা সরকারি কলেজের সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, পল্লবী মোড়ের সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, ইছাপুর সুখীর বাড়ির সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, আদিবাসী সর্দার পাড়া মন্দিরের সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, ডাকবাংলো পাড়া ছাত্তারের বাড়ির সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, উপজেলা পরিষদের মেইন গেটের সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, ইছাপুর বড় মসজিদের সোলার স্ট্রিট লাইট স্থাপন, মঠপাড়া মান্নানের বাড়ির সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, চৌগাছা থানার সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, উত্তর কয়ারপাড়া সাইফুলের বাড়ির সামনে স্ট্রিট লাইট স্থাপন, দীঘল সিংহা মলোপাড়া মেইন রাস্তার মোড়ে সোলার স্ট্রিট লাইট স্থাপন, উত্তর কয়ারপাড়া স্কুল মোড়ে সোলার স্ট্রিট লাইট স্থাপন। 2018-2019 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় বাস্তবায়িত গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ ও হস্তান্তর, জগদীশপুর ইউনিয়ন, পাতিবিলা ইউনিয়ন, সরবদাহ ইউনিয়ন, নারায়ণপুর ইউনিয়ন, ফুলসারা, ধুলিয়ানি, সুখপুকুরিয়া ও চৌগাছা পৌরসভা সহ 11টি প্যাকেজে 48টি দুর্যোগ সহনীয় পাকা বাসগৃহ নির্মাণ ও হস্তান্তর করা হয়েছে। যোগাযোগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কারকরণ করা হয়েছে। এবিসিজি চৌগাছা ডিগ্রি কলেজ, পেটভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ চলমান, বন্দলি তলানার স্কুল কলেজগুলিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব চালু করা হয়েছে, প্রাইমারি আপনার ইউনিয়ন পরিষদগুলিতে তথ্যকেন্দ্র, ই সেবা এবং তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। এই সমস্ত কর্মকাণ্ডের ভিতর দিয়ে আমাদের ডিজিটালাইজ করার যে প্রসেসটা সেটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এগিয়ে চলছে বলে আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে পরিণত করবেন, তারই ধারাবাহিকতায় আমরা গ্রামের রাস্তাঘাট উন্নয়ন, গ্রামের যে সৌর বিদ্যুৎ সরবরাহ এবং গ্রামের চাষিরা যাতে ভালোভাবে ফসল উৎপাদন করতে পারে, সেইগুলো যাতে ঠিকমতো বাজারজাত করতে পারে এবং তাদের অবস্থার উন্নতির মধ্য দিয়ে তাদের গ্রামকে শহরে পরিণত করার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেটা যাতে সফল করতে পারি, আমরা সেই লক্ষ্যে আগামী দিনে কাজ করব এবং বর্তমানে করে যাচ্ছি। চৌগাছা ডমোদার বটতলা বিদ্যাধরপুর সড়ক উন্নয়ন, নারায়ণপুর ইউনিয়ন অফিস হতে বন্দেলিতলা বাজার পর্যন্ত 4,400 মিটার চেন সড়ক উন্নয়ন, ছয় নং জগদীশপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে সোলার স্ট্রিট লাইট ও ধর্মীয় প্রতিষ্ঠান,
জগদীশপুর হাফিজুরের বাড়ির পাশের সোলার স্ট্রিট লাইট স্থাপন, রস্তমপুর বাজার পোড়াহুদা রাস্তার সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, পোড়াহুদা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, রস্তমপুর উত্তরপাড়া জামে মসজিদ নির্মাণ, যোগাযোগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কারকরণ করা হয়েছে, নতুন আরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, ঝিনুকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, মির্জাপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, জগদীশপুর ভায়া আড়পাড়া জিসি পর্যন্ত 3525 মিটার জৈন সড়ক নির্মাণ। ষাট নং পাতিবিলা ইউনিয়নে 2019 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচির আওতায় বাস্তবায়িত 60টি সোলার স্ট্রিট লাইট স্থাপন প্রকল্প, রস্তমপুর বাজারের জাফর মার্কেটের সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, মুক্তদাহ দাসপাড়া মোড়ে ব্রিজের সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, যোগাযোগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কারকরণ করা হয়েছে, পাতিবিলা ইউনিয়ন অফিস হতে যাত্রাপুর বাজার পর্যন্ত সড়ক উন্নয়ন, পাতিবিলা ইউনিয়ন ভূমি অফিস ভবন শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আট নং হাকিমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সোলার স্ট্রিট লাইট স্থাপন, বেড়তাহিরপুর হবিবার মল্লিকের বাড়ির সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, আফজেলের বাড়ির সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, দেবীপুর জামে মসজিদ, এবিসিডি কলেজের যাত্রী ছাউনির পাশে সোলার স্ট্রিট লাইট স্থাপন, দোলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, আরজি সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, সতীমায়ের মন্দিরে সোলার স্ট্রিট লাইট স্থাপন, বেড়তাহিরপুর মল্লিকপাড়া জামে মসজিদ নির্মাণ, স্বরূপপুর ছাউনিপাড়া জামে মসজিদ নির্মাণ, হাকিমপুর ভাইরাঘর নির্মাণ, দোলালপুর মণ্ডলপাড়া জামে মসজিদ নির্মাণ, হুদা হাজিপুর জামে মসজিদ নির্মাণ, হাজিরপুর বাজারে সোলার স্ট্রিট লাইট স্থাপন, হুদো জামতলা মোড়ে সোলার স্ট্রিট লাইট স্থাপন, যোগাযোগ ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কারকরণ করা হয়েছে, তজবিজপুর ভায়া যাত্রাপুর পর্যন্ত চেইন সড়ক নির্মাণ, হাকিমপুর জেসি বাজার ভায়া ভরবাজার পর্যন্ত রাস্তা নির্মাণ। নয় নং স্বরূপদাহ ইউনিয়নের বিভিন্ন স্থানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সোলার স্ট্রিট লাইট স্থাপন, হেজলা দক্ষিণ পাড়া জামে মসজিদ নির্মাণ, বাঘারদাড়ি সলিংয়ের মাথায় নতুন জামে মসজিদ নির্মাণ, টেঙ্গুরপুর খানপাড়া জামে মসজিদ, টেঙ্গুরপুর দাসপাড়া মন্দির, দেবালয় হালদার পাড়া মন্দির, সঞ্চাডাঙ্গা দাসপাড়া মন্দির, কমলাপুর খড়িঞ্চ মোড়ে জামে মসজিদ, গধাধরপুর চৌরাস্তার পাশে জামে মসজিদ, আন্দারকোটা মহিলা মাদ্রাসা জামে মসজিদ, টেঙ্গুরপুর খালপাড়া জামে মসজিদ, মাধবপুর ক্লাবপাড়ার সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, টেঙ্গুরপুর কবরস্থানের পশ্চিম পাশে সোলার স্ট্রিট লাইট স্থাপন, আন্দাকোটা পশ্চিমপাড়া শেখপাড়া রোডে জাহিদুলের দোকানের পাশে স্ট্রিট লাইট স্থাপন, খড়িঞ্চা নওদাপাড়া সিরাজুরের দোকানের পাশে স্ট্রিট লাইট স্থাপন, চৌগাছা মাসিলা রাস্তায় মাধবপুর মোড়ের সোলার স্ট্রিট লাইট স্থাপন, খড়িঞ্চা মল্লিকপাড়া মসজিদের সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, যোগাযোগ ক্ষেত্রে নতুন নতুন রাস্তা নির্মাণ ও সংস্কারকরণ করা হয়েছে, আন্দারকোটা প্রাথমিক বিদ্যালয়ে ভায়া পাঁচবাড়িয়া পর্যন্ত 1075 মিটার চেইন সড়ক নির্মাণ, বৈশাগাড়ি হাজরাখানা যাত্রী ছাউনি ভায়া আন্দারকোটা বাটকামারি পর্যন্ত এবং কমলাপুর মোড় হয়ে মাসিলা বাজার পর্যন্ত চেইন রাস্তা নির্মাণ করা হয়েছে, সাত্তারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, দিঘড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ সমাপ্ত, দেবালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ সমাপ্ত হয়েছে, পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আন্দারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, স্বরূপদাহ হিজলি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন চারতলা ভবনের নির্মাণ কাজ চলমান। দশ নং নারায়ণপুর ইউনিয়নের যোগাযোগ ও বিভিন্ন সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কারকরণ, চাঁদপাড়া কারিকারপাড়া জামে মসজিদ, হায়দার আলী রাইস মিলের দক্ষিণ দিকে স্ট্রিট লাইট স্থাপন, নিয়তপুর ঘাট মসজিদের সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, নারায়ণপুর জামে মসজিদ নির্মাণ, হাজরখানা জামে মসজিদ, হোগলডাঙ্গা বাজারের সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, বন্দিতলা বাজারের সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন, বরখানপুর দাসপাড়া কালী মন্দিরের সামনে সোলার স্ট্রিট লাইট স্থাপন,
দেবীপুর ভায়া নারায়ণপুর জিসি চেইন সড়ক রক্ষণাবেক্ষণ ও খাটিকামারি হইতে বন্দলিতলা পর্যন্ত সড়ক নির্মাণ, বন্দলিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, ইলশামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, 11 নং শোকপুকুরিয়া ইউনিয়নের যোগাযোগ ও বিভিন্ন সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কারকরণ, বর্ণি রায়কৃষ্ণপুর রাস্তার মতি সর্দারের বাগানের পাকা রাস্তার পাশে সোলার স্ট্রিট লাইট স্থাপন, রামকৃষ্ণপুর আন্দুলিয়ার রাস্তার শাহ আলম বিশ্বাসের জমির পাশে সোলার স্ট্রিট লাইট স্থাপন, চৌগাছা উপজেলায় রামকৃষ্ণপুর গণকবর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ, আন্দুলিয়া বাজার হতে ভায়া বল্লভপুর হিজলি মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত 1350 মিটার রাস্তা পাকাকরণ অতি জনগুরুত্বপূর্ণ কাজ বলে বিবেচিত হচ্ছে। আমার এই 8 নম্বর ওয়ার্ড বল্লভপুর, এখান থেকে কুলিয়া, মাঝখানে আর একটা ওয়ার্ড আছে 7 নম্বর, কুলিয়াটা 6 নম্বর, এই 3 ওয়ার্ড মিলে এই রাস্তাতে মানুষ চলাচল করে, 20,000-এর ঊর্ধ্বে লোকজন। আমার ইউনিয়নে ভোটার সংখ্যা আছে 24,000, তার ভিতরে এখানে এই রাস্তা দিয়ে 50% লোক চলাচল করে উপজেলা সদরের সাথে। এই রাস্তা দিয়ে সবথেকে বড় একটা গ্রাম আন্দুলিয়া, বল্লভপুর, কুলিয়া, এই রাস্তা দিয়ে প্রতিদিন উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করলে রাস্তা 12 কিলো, আর এদিকে পিছনে আছে আর 6 কিলো, এই 12-18 কিলোর জন্য টোটাল ইউনিয়নের লোক যেতে পারবে সহজভাবে। মেজর জেনারেল নাসিরুদ্দিন সাহেব উনি আসার পর আমার কাছে কয়টা রাস্তার উনি প্রকল্প চাইছিলেন, আমি এটা তার ভিতরে দিয়েছি 1 নম্বরে, যে আমার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে কুলিয়া হয়ে বল্লভপুর হিজলি, হিজলি ওটা সরূপদা ইউনিয়নের ভিতরে এই রাস্তাটা যদি করে দিতে পারেন তাহলে মানুষের অনেক উপকার আসবে। আন্দুলিয়া হইতে কুলিয়া বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ অতি জনগুরুত্বপূর্ণ, পাঁচপিরতলি বিজিবি ক্যাম্প হতে রামকৃষ্ণপুর বাজার পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা পাকাকরণ অতি জনগুরুত্বপূর্ণ, গয়রা বাজার হতে আশিংরা পুকুরিয়া গ্রাম পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা পাকাকরণ, শোকপুকুরিয়া গ্রাম হতে দাসপাড়া ভায়া আন্দালিয়া মাধবপুর পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা পাকাকরণ অতি জনগুরুত্বপূর্ণ, মান্দারতলা বজলুর রহমানের বাড়ি হতে চাঁদপাড়া মোড় পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা পাকাকরণ অতি জনগুরুত্বপূর্ণ। আসুন সম্মিলিতভাবে কাঁধে কাঁধ রেখে হিংসা বিদ্বেষ ভুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে 86 যশোর 2 ঝিকরগাছা চৌগাছা সংসদীয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিনের গৃহীত এলাকার উন্নয়নে আগামীর সকল স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করি।